তাহলে আপনাকে সরাসরি ঘেরের ভিতরে পানিটা ফেলানো যাবে না, সেটা আরেকটা বাড়তি জায়গায় পানিটা ফেলাতে হবে টপের ভিতরে ফেলাই, সেখানে পানিটা ফুটায় দেখবেন সেখানে আয়রন থাকে, আয়রনটা ওখান থেকে শোধন হওয়ার পরে সেখান থেকে পানিটা অন্য জায়গায় দেবেন। একবার সরাসরি যদি দেন তার ওই পুকুরের সমস্ত জায়গায় আয়রনের পরিমাণটা বেশি হয়ে যাবে, তখন মাছ চাষের অনেক ক্ষতি হবে, এর জন্য আপনাকে একটু বাড়তি ভাবে কাজ করতে হবে। সাঁতালে ছাড়িয়ে দিবি ওই পানি আয়রন থেকে, সাঁতালে ছেড়ে দিবি পানিটা আপনার পুকুরে থাকবে, আটা সাঁতালে দিয়ে গেল আর রোগবাহী প্রাণী মারতে এবং জীবাণু মুক্ত করতে ব্লিচিং ব্যবহার করে পানি পরিশোধন করতে হবে। বলা হচ্ছে আমরা অনেকেই ব্লিচিং ব্যবহার করি গেলে, কিন্তু কতটুকু ব্লিচিং কতটুকু জায়গায় করবো এটা জানি না, বাজার থেকে একদিকে যদি নিয়ে আসি এনে পানির সাথে মিঠাই ছিটাই দিই দিয়ে বলে যে আমি ব্লিচিং করছি, কিন্তু ওইভাবে ব্লিচিং করলে আপনার উপকারিতা নেই। আগে কি ওই পানি ডুবানো আসছে? হ্যাঁ, আগে কাজ হচ্ছে পানি ডুবানো, এখন ব্লিচিংটা আমি কখন করবো? বলা হচ্ছে আমি পানিটা ঢুকাইলাম যেন কোনো ক্ষতিকারক প্রাণী, কোনো ক্ষতিকারক প্রাণীর ডিম, কোনো ক্ষতিকারক প্রাণীর নালা যেন আমার শরীরের ভিতরে না আসে। সাঁতার যে নেট আছে একেবারে গুলো ওইটা ওইটা এটা আমি নিলাম শুধুমাত্র ওই কারণে ছেঁকে নিলাম, নিলে কি হবে আমি পানি জীবাণু মুক্ত করবো। এখন নর কারণে আমার টপের ভিতরে নার্সিং এর ভিতরে আমি পানিটা জীবাণু মুক্ত করবো, এখন ওইটা করতে গেলে আমি ব্লিচিং ব্যবহার করবো। ব্লিচিং ব্যবহার করার আগে আমাকে পানিটা ছেঁকে দিচ্ছে এই কারণেই যেন আমার ব্লিচিং এর কার্যকারিতাটা ভালো হয়, কারণ যখন ক্ষতিকারক প্রাণীর লোডটা ওই পুকুরে বেশি থাকবে তখন ব্লিচিং এর কার্যকারিতা কি সেখানে বেশি প্রয়োগ করতে হবে, এর জন্য যদি না থাকে তাহলে সকল কার্যকারিতাটা আপনার পুকুরে সে ভালোভাবে কাজ করতে পারবে। এর জন্য ব্লিচিংটা আমি কখন করবো বলা হচ্ছে যে আপনার ব্লিচিংটা করতে হবে, পানি উঠাইলাম, পানি উঠানোর পরে তিন দিন কমপক্ষে তিন দিন অপেক্ষা করতে হবে, করে পানি নিতে হবে, তিন দিন পরে আপনাকে সেখানে ব্লিচিং করতে হবে। এখন তিন দিন ছিটানোর প্রয়োজন কেন? ওই ডিমটা ফোট করে তিন দিনের ভিতরে ডিম ফুটে যায়, ব্লিচিং দিলে ডিমটা নষ্ট হয়ে যায় জীবাণু ডিম জীবাণু যে ক্লোরিন আছে বিষাক্ততা আছে এই বিষাক্ততাই ওই ডিমের উপর কোন প্রভাব ফেলতে পারে না, এই জন্য যখন আপনি পানি উঠানোর সাথে সাথে ব্লিচিং করলেন এক দেড় মাস পরে দেখেন যে পুকুরে প্রচুর পরিমাণে যা খুশি মাছ বিভিন্ন বিরানি করে বেড়াচ্ছে, এটা ওই কারণে, কিন্তু ওইটাকে সঠিকভাবে মারতে হলে শোধন করতে হলে আপনাকে উঠানোর পানি উঠানোর পরে অপেক্ষা করে তারপর সেখানে বিবেচন করতে হবে। আর ব্লিচিংটা সবসময় ব্যবহার করতে হবে তিন সকালবেলায় না সন্ধ্যাবেলায়, কেন দেবো শুনেছি সন্ধ্যাবেলা আমি কেন দেবো এটা বলছি, কেউ বলতে পারেন সন্ধ্যাবেলায় ব্লিচিং দিলে কি হয় বা কেন দিতে হবে? যাই হোক তাহলে আর একটু শোনেন যে ব্লিচিংটা দিতে হবে শুধুমাত্র সন্ধ্যাবেলায় এ কারণেই যে ব্লিচিং এর ক্লোরিন আছে না, ক্লোরিন মানে বিষাক্ততা, এই বিষাক্ততা এই যে সূর্যের তাপ আছে এই সূর্যের তাপে ব্লিচিং এর ক্লোরিন নষ্ট হয়ে যায়, এর জন্য তাপ থাকাকালীন অবস্থায় এটা দেওয়া যাবে না। অনেকে বলে যদি আমি বিকাল পাঁচটার পরে দিই তাহলে দেওয়া যাবে না, তখনও কি আপনাদের পানি গরম থাকে না? তাহলে গরম থাকা মানে কি আপনার ব্লিচিং এর ক্লোরিন নষ্ট হবে, এই জন্য সূর্য তাপ থাকাকালীন দেওয়া যাবে না, পুকুরের পানিতে তাপমাত্রা থাকাকালীন দেওয়া যাবে না। এবং দিনের বেলায় পিএইচ এর মান অনেক বেশি থাকে, রাতের বেলায় পিএইচ এর মান কমে যায়, এর জন্য কম পিএইচ কম তাপমাত্রা এটা ব্লিচিং এর জন্য একটা উপযোগী সাপোর্ট দেয়, এটা সাপোর্ট দেওয়ার কারণে ব্লিচিং করলে সেখানে সঠিক যে কার্যকারিতা এটা সেখানে প্রয়োগ হয়, এর জন্য আপনাকে আর যত কাজ আছে চুন বলেন খাদ্য খাবার বলেন সমস্ত দিয়ে সকালবেলায় সূর্যের তাপের সাথে সম্পর্কিত আছে অনেক কাজ যেগুলো সূর্যের তাপ প্রবলেম আছে, এর জন্য আপনাকে সকালবেলায় দিতে হবে, কিন্তু শুধুমাত্র ব্লিচিংটাই আপনার রাতের বেলায় ব্যবহার করতে হবে। দেখেন কতটুকু করে ব্লিচিং কতটুকু জায়গায় আমি ব্যবহার করব, বলা হচ্ছে 35% ক্লোরিন যুক্ত, মানে 35% ক্লোরিন আছে এমন ব্লিচিং যার বিষাক্ততা আছে। মনে করেন 100 গ্রাম চুন, এই 100 গ্রাম চুনের সাথে 35%
আপনার যে পরিমাণ জায়গা থাকবে, যে পরিমাণ পানি থাকবে, সেই মাপ অনুযায়ী আপনাকে ব্লিচিং ব্যবহার করতে হবে। এখন এইটা যদি আপনি না করেন, আপনি মনে করেন লাগলো আপনার 300 গ্রাম, আপনার মনে করেন লাগলো 300 গ্রাম, আপনি সেখানে 2.5 কেজি ব্লিচিং দিয়ে চলে আসেন, অতটুকু সমস্যা নেই। কিন্তু ওই জায়গার ক্যাপাসিটির উপর নির্ভর করে ব্লিচিং আমি ব্লিচিং করলাম, ব্লিচিং করার পরে কি কাজ আমার? ব্লিচিং করার পরে কাজ হচ্ছে আমার পুকুরে খাবার তৈরি করবো, কারণ আমি যখন ব্লিচিং করবো তখন আমার পুকুরের পানি একবারে স্বচ্ছ হয়ে যাবে। কি পরিমাণ চুন দেবো চাষকালীন, কি পরিমাণ চুন দেবো হচ্ছে পিএইচ যদি 6 এবং 7 এবং তলাদের স্বাভাবিক বা কম জৈব পদার্থ থাকলে, বলা হচ্ছে 6 থেকে 7 পরিমাপ পিএইচ আছে তলাদের স্বাভাবিক কম জৈব নিরাপত্তা, তাহলে তখন কতটুকু চুন দিতে হবে? 30 ইসুন বা ডলসুন 1 থেকে 2 কেজি করে, 1 থেকে 2 কেজি করে এই চুন দিতে হবে। তলদেশে বেশি জৈব পদার্থ থাকলে, বলা হচ্ছে খুব বেশি পরিমাণ জৈব পদার্থ আছে, তাহলে আমি কি চুন দেবো? সেখানে বলা হচ্ছে পুরা চুন দিতে হবে, পাত্র চুন দিতে হবে 1 থেকে 2 কেজি। পিএইচ যদি 6 এর নিচে হয়, 4, 5, 3 এরকম যদি থাকে, তাহলে তলদেশে বেশি জৈব পদার্থ এবং আয়রন যদি থাকে, তাহলে সেখানে 3 থেকে 5 কেজি করে চুন দিতে হবে, পুরা চুন 1 শতক জায়গায়। আপনারা জানেন আমাদের অঞ্চলে চুন কম লাগে, কিন্তু যারা উত্তরাঞ্চলে 4 কেজি, 5 কেজি, 8 কেজি, 7 কেজি করে চুন দেয়, কারণ সেখানে আপনার জোক মাটি বিভিন্ন মাটিতে বিভিন্ন গাছের যে এটা এরকম অনেক পাওয়া যায়, উৎপাদনের জন্য প্রাকৃতিক খাদ্য দিলে আপনার প্রাকৃতিক খাদ্য তৈরি হয় না, ওইটা হওয়ার আগে যদি আমি চুন দিতে পারি তার কার্যকারিতা আরো বৃদ্ধি পায়। এই জন্য বলা হচ্ছে তখন কতটুকু করে দেবো? জলচুন বলা হচ্ছে 250 থেকে 500 গ্রাম করে শতকে। চিংড়ির ফলস পরিবর্তন দ্রুত শক্ত হওয়ার জন্য 30 ইঞ্চি 250 থেকে 500, চিংড়ি পরজীবী দ্বারা আক্রান্ত হলে বা ফলস পরিবর্তনের জন্য পুরা চুন দিতে হবে 250 থেকে 500 গ্রাম, অম্লত্ব দূর করা বা খারাপ বৃদ্ধির জন্য 300 থেকে 500 গ্রাম হবে আপনাকে দিতে হবে। এই যে ছবিটা দেখেন, এই গেটটা কিন্তু চুন প্রয়োগ করা হয়েছে, যে চুনটা আপনার গেটটা একেবারে সাদা হয়ে গেছে। এভাবে দিতে হবে। মাটি ও পানির পিএইচ, জৈব পদার্থ, পানির গুণগত অবস্থার উপর নির্ভর করে বিভিন্ন ধরনের চুন প্রয়োগের মাত্রা কম বেশি হতে পারে। বলাচ্ছে ওই গেলে সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে আপনার চুনের মাত্রা কম বেশি হতে পারে।